আসসালামু আলাইকুম আমি রহমান সিনহা আমি বিবি এবং এম বিএ করেছি এবং এগুলো আমার কাছে নট নিউ বাট দ্য থিং ইজ আমি কালকে ট্রেনিংয়ের পর আই ওয়াজ ফিলিং সামথিং ডিফারেন্ট যে মনে হচ্ছিল ভিতরে আগুন জ্বলতেছে সামথিং লাইক বার্নিং ইনসাইড মি অ্যান্ড আই ফেল লাইক আই মিন আমি এইগুলো কেন পড়ালেখা করে এগুলো কেন শিখলাম না বিকজ আই মিন আই এম রিয়েলি প্রাউড অ্যান্ড রিয়েলি অনার্ড যে আমি স্যারের ক্লাসটা করেছি এবং আই ফিল সামথিং ডিফারেন্ট দ্যাট আই মিন উই হ্যাভ টু ডেভেলপ মোর লাইক আমাদের আরও অনেক দূরে যেতে হবে আমাদের কথাবার্তা বিকজ স্যার বললেন যে আমাদের সবাই দেখছে আমরা লিডার সো উই আর দ্য রোল প্রোফাইল সো স্যার কিন্তু এটাই আমাদের বললো যে দেখেন আমরা কিন্তু এখানে এত সুন্দর করে এসে অনেক কিছু আমরা সাকসেস করতে পারছি না কেন অ্যাকশন প্ল্যান নাই এই জিনিসগুলো আমাকে খুবই নাড়া দিয়েছে এবং আমি নর্মালি রাত্র সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি বাট আমি কালকে দুইটা পর্যন্ত জেগেছিলাম নর্মালি এক্সাম বা যদি কিছু থাকে তখন আমি রাত্রে জাগি বাট আই ইউজ টু বেক আপ টিল টু ও ক্লক আমি ভাবলাম যে আমাদের যারা টিম এখানে আছে আমি কাদের ব্যাপারে কি জানি অ্যাকচুয়ালি আমি আপনাদের ব্যাপারে কারোর ব্যাপারে কিছু জানি না কার কয়টা ছেলে মেয়ে কয়টা মেয়ে বা ছেলে বা কি ম্যারিড নাকি আনম্যারিড অবশ্যই ম্যারিড সো এই জিনিসগুলো কার গ্রামের বাড়ি কোথায় সো আমার কাছে নিজেকে খুবই ছোট মনে হলো বুঝছেন যে লিডার্স তো মানে দূরের কথা আমি তো আসলে সেখানে যেতেই পারতেছি না সো দিস ওয়াজ মাই ফাইন্ডিং এবং অ্যানাদার থিং আমি আমার আরও কিছু কাজ মানে অর্গানাইজেশন আছে সো একটা কোম্পানি আছে সিনে সিকিউরিটিস সো সেখানে আমাদের যে জেনারেল ম্যানেজার হি ওয়াজ নট ডুইং গুড অ্যান্ড হি ওয়াজ উইথ আজ ফর লাস্ট টেন ইয়ার্স সো আমি আমার ভাই দুজন প্ল্যান করেছিলাম তাকে রাখবো না সো সো দ্যাট ওয়াজ আই মিন দ্যাট উইল বি হিজ লাস্ট মান্থ মে বি নভেম্বর উইল বি তার লাস্ট মান্থ একদিন ভেবেছিলাম তাকে বলাও হয়েছিল তো কালকে রাতে আমি বাসায় যেয়ে তাকে ফোন করেছি ফোন করে বললাম যে মাহুব ভাই আপনি তো অনেক দিন ধরে আমাদের সাথে আছেন কিন্তু আপনি কেন আমরা কেন করতে পারছি না বলেন আপনি আপনি যদি বলেন যে হ্যাঁ এই রিজেন এই রিজন তাহলে কিন্তু আমরা সেগুলো ডেভেলপ করতে পারি তো আমি তখন নিজেও ভাবলাম আমরা কিন্তু তাকে কখনও ফুল ওপেন হ্যান্ড দেইনি যে আপনি এই কাজগুলো করেন আপনি এখানে যান আপনি এইটা করেন আপনি ওইটা করেন আপনা আমি কিন্তু তার কাছে এগুলো শুনিনি সো তখন সে আমাকে হাফ অ্যান আওয়ার একটা অনেক কিছুই বলল যে স্যার আমরা এইটা তো করতে পারি আমি এভাবে করতে পারি এটা করতে পারি আমি এখানে যাবো এটা যাবো এটা ইয়ে করবো আমি তখন বললাম দেখেন দিস ইজ ওয়ান প্ল্যাটফর্ম যে আপনি আপনার স্ট্যান্ডার্ড কে অনেক উপরে উঠাতে পারেন আপনি প্ল্যান করেন যে আপনি নেক্সট ফাইভ ইয়ার্সে আপনি কী করবেন ইউ ক্যান বি এ ব্র্যান্ড আমি তাকে এইভাবেই বললাম এটা দিস ইজ লাইক মানে বিগ অ্যাচিভমেন্ট ফর মি যে এবং আই মিন সে পরে আমার বড়ো ভাইয়ের কাছে ফোন করলো বড় ভাই আমাকে সকলে ফোন করেছে ফোন করে বললো যে তুমি কি বলছো যে সে এত খুশি হয়েছে আমার ফোন করলো ফোন করে সে বলছে যে আমি এখানে দেখবেন আমি আরও ভালো ইকো সেল করতে পারবো এবং সে আরও কিছু বাইরের ইনভেস্টার আছে আমাদের তো সিকিউরিটি মার্কেট সো ইনভেস্টার আছে তাদের সাথে সে যোগাযোগ করবে এগুলো বললো সে আই ওয়াজ রিয়েলি প্রাউড যে আমি এটা শিখেছি নট অনলি দ্যাট আমাদের আরও একটা জিনিস আমি শিখেছি ধরেন আমাদের এখানে আমরা কিন্তু লিডার নাকি ম্যানেজার উই ক্যানট আইডেন্টিফাই আমি কিন্তু কালকে এটাই দেখলাম যে আমরা আসলে কি উই অল আর লিডার হেয়ার উই ক্যান বি এ লিডার বিকজ ইটস নট বর্ন আমরা কিন্তু নিজেদের থেকে ডেভেলপ করতে হবে আমাদের পড়ালেখাটা দেখেন আমরা কিন্তু কোনো কিছুই শিখিনি সরি স্যার আমি এক মিনিট বেছে নিয়েছি স্যার মানে দ্য থিং ইজ লাইক আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে ভালো লেগেছে যে স্যারের মতো একজনকে পেয়ে আমরা যে এত উজ্জীবিত হয়ে গিয়েছে সো দিস ইজ ডিফারেন্ট এবং আমি কিন্তু একটু আঞ্চলিক ভাষায় কথা বলি তো আমি আজকে গতকালকে আমার বাইফকে বলেছে দেখো আজকে থেকে কিন্তু আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে তো ও বলছে বললো যে তুমি কি ইংলিশ কোর্স করেছো বা কী কী জন্য বলছে না আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে বিকজ আমাদের অনেকে দেখে আমাদের হয়তো অনেক রোল প্রোফাইল হিসেবে ভেবে নেয় হয়তো আমার বাসায় বুয়া যে আছে ড্রাইভার যে আছে সে হয়তো অন্যভাবে দেখেন আজকে সকালবেলা আমি খুব টাইম মেনটেন করে চলার চেষ্টা করি তো আমি আগে অনেক ভোরেই ফ্যাক্টরিতে যেতাম তো আমার যে নতুন ড্রাইভারটা হি টেক্স লাইক টু অ্যান্ড হাফ আওয়ার টু রিচ দ্য ফ্যাক্টরি সো দিস ইজ ভেরি হরেবল ফর মি আমি প্রত্যেকটা বার তাকে পাঁচ ছয় বার করে বলি যে স্বপন একটু তাড়াতাড়ি চালাও একটু তাড়াতাড়ি চালাও একটু তাড়াতাড়ি চালাও তো সে ওই তাড়াতাড়ি থেকে হয়তো সত্তর থেকে আশি বা নব্বই এভাবে চালায় বাট তো এইটা আমি বললাম যে স্বপন আমার কিন্তু অনেক দেরি হয়ে যায় আজকেও দেখো তুমি আমার আমার গুলশান বাসা এখান থেকে থার্টি মিনিটস লাগা লাগার কথা নর্মালি তো ফর্টি ফাইভ মিনিটস লাগা দিলাম তো আমি যখন শ্যামলের এখানে বললাম স্বপন তুমি তো মানে প্রত্যেক দিন তো দেরি করো আজকেও আমি দেখো সাড়ে আটটার মধ্যে ঢুকতে পারছে না অফিসে খুবই আমার খারাপ লাগছে তো এটা কিন্তু আমার তাহলে কি আরও আগে বেরোতে হবে অফিসার হেড অফিসার তো সাতটার সময় বের বলো তুমি কি সাতটার সময় আসবে বলো এটা বললাম তো তখন দেখি যে সে এই রাস্তার মধ্যেই এইটি উঠে ফেলছে এই যে সামনের রাস্তা বুঝছেন সে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক মতো চলো কালকে দেখবো তুমি ফ্যাক্টরিতে গিয়ে কত তাড়াতাড়ি যাও সো দিস ইজ অ্যানাদার অ্যাচিভমেন্ট যে আমি মানে ওকে কিন্তু বলি বলিনি এভাবে বলিনি এবং সে বলার পরে যে সে এরকম উজ্জীবিত হয়ে গেলে একটা কথাতেই দিস ইজ অ্যানাদার লার্নিং ফ্রম ইউ স্যার এবং সবচেয়ে বড়ো কথা এগুলো কিন্তু মানে আমি জানি না আপনার হয়তো সবাই যারা বিবিএ স্টুডেন্ট বা স্টুডেন্ট তারা পড়েছেন বাট এই জিনিসগুলো ভিতরে হৃদয়ঙ্গম করা বা এগুলাকে বুঝে ওই কাজগুলো করা ইজ রিয়েলি টাফ ওয়ার্ক ইনশাল্লাহ বি অল উইল ডু দ্যাট আমি যেটা মনে করি এবং আমিও চেষ্টা করবো স্যার আপনার এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার এবং থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ফর এভ্রিথিং থ্যাংক ইউ